सुलताने भाई लोक जन एदिक आसमा कपाले आज खराब ही आछे जाए ओके पालाते बोली तोर बोने शरीर अनेक गरम आज हमरा ठंडा कर देव छात्र राजू कमाल सेंटू साथ कैक जन गुंडा बंदा आछे राजू कमाल सेंटू मान सुलतान खान भाईर कथा बोलछो एकदम चुप हमारे मालिन एक जन्म मारलाम ओरा हमार छोटो भाईर मतो शोन पचंद हो निये गेछे खाली हाथे फिरिए दिले आमि किछु टाका दिए दिब तुई असिना तुई माया मानुषेर दालाल सेंटी सर ओके घाट धक्का दे बेर करे दाओ सर घाट ना दुरा हाथ धुए बाहर करे दी ओ तो कुनो अन्याय करे नाई शट अप जा बोललाम ताई करो किछु मने करेन ना सिपाही तो पावर खूब कम आसेन आसेन ना अरे आसेन এটা থানা না এটা থানা হইতে পারে না এটা বড় লোক দালালি করে এটা থানা না এটা থানা না এটা বড় লোক দালালি করে শুনেন থানার মধ্যে না চিল্লাইয়া জনগণ যে চিল্লাইয়া এখন ওসি আপনার কথা শুনে নাই চিল্লান তোমরা শোনো আমি আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য এই থানায় এসেছিলাম এই থানার দারোগা আমারে মারছে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে থানার দারোগা যদি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয় তাহলে গরিবের ইজ্জত বাঁচাইবো কেনা এ ভাই তোমরা আমার কথা শোনো আমার কথা শোনো তোমরা কি কেউ আমার কথা শুনবে না তোমরা কেউ কি আমার বোনের ইজ্জত বাঁচাই বেড়া রে ভাই এই যে পুলিশ ভাই এ পুলিশ ভাই সব পুলিশ নষ্ট হয়ে গেছে সব পুলিশ খারাপ হয়ে গেছে সব পুলিশ খারাপ হয়ে গেছে সব
सब पुलिस खराब हो गया मिथ्या कथा सर আমার কাছে আসেনি খামাকে একটা গোলবাল বাঁধানোর চেষ্টা করছে আমার মনে হয় স্যার ওর মাথা খারাপ আমি পাগল না স্যার আমি পাগল না ওরা ওসির ভয়ে সত্যি কথা কইতাছে না আপনি কোরআন হাদিসে কইতে কও স্যার সবাই সত্যি কথা কইব স্যার যদি এমন একটা ঘটনা ঘটতো তাহলে কলেজ থেকে ফোন আসতো না কিন্তু আসেনি স্যার প্লিজ স্যার ওর কথা শুনে আপনার মূল্যবান সময় নষ্ট না করাই ভালো স্যার তাহলে আমার সাথে কলেজে চলেন স্যার কলেজে চলেন আমার বোনের যা হবার এত গুণ হয়ে গেছে অন্তত একবার কলেজে গিয়ে প্রমাণ করি স্যার আমার কথাটা সত্যি না মিথ্যা স্যার চলেন স্যার চলেন চলেন আমার সাথে কলেজে চল আমি এই কলেজের ছাত্রী তোমরা আমাকে কেউ বাঁচাতে এলে না তোমরা যদি একবার এগিয়ে আসতে তাহলে ওরা আমাকে নষ্ট করতে পারত না তাই আমি তোমাদের সামনে আত্মহত্যা করে প্রমাণ করে দেব তোমরা যারা পুরুষ সবাই কাপুরুষ সবাই কাপুরুষ আসুন স্যার ওই জায়গা ওই জায়গা হ্যাঁ সোমা স্যার আমাদের গ্রেপ্তার করুন আমরা একটি মেয়ের ইজ্জত বাঁচাতে পারিনি কামরুল স্যার আমি 24 ঘন্টার মধ্যে আসামিদের থানা হাজতে দেখতে চাই নজরে নজরে নেশা
এসো বড় ভাই এসো, আমরা জানতাম খবরটা তোমার কানে পৌঁছাবে। অসুবিধে নাই, মাল দিয়ে দেব। আমরা জানি পুলিশকে ফাঁকি দিয়ে কিছু করা যায় না। সরি ছোট ভাই, তোমাদের গ্রেফতার করতে আমি বাধ্য হচ্ছি। অ্যারেস্ট দেম। সেটা কি করলো রে? আমার ভাইয়ের হাতে লোহার চুরি পড়াইলো, ওই পুলিশের কুত্তায় কামড়াইছে, কুত্তায়। আমরা দারোয়ানের কাছে যাই, গরিব মানুষ চকচকে নোট দেখলেই বোনের ইজ্জত নষ্ট করার কথা ভুলে গিয়ে কেস তুলে নেবে। কেস তুলে নেবো কেন? আমি কি বড় লোকের দালাল? টাকা আছে বলে কি মনে করস আমার কিনতে পারবি? কখনো না। গরিব হইবার বাড়ি, কিন্তু বোনের ইজ্জত বিক্রি করে খাওয়ার মতো গরিব আমি নাই। আমি আমার বোনের ইজ্জত নষ্ট করার বিচার চাই, অবশ্যই বিচার চাই। সাধা রক্ষী পায়ের ছেলে দিয়ে ভুল করলে ভুল, তুই দেখে নিস। তুই কেস তুলে না নিলেও আমার ভাইয়ের কিছুই হবে না। আমি টাকা দিয়ে তোকে কিনতে না পারলেও থানা থেকে আমার ভাই আর ওর বন্ধুদের ঠেকে বের করে আনবো। যাই বলেন ভাই, আমার কিছুই করার নেই। চার সিটে পর্যন্ত একটা মিথ্যে কথা লেখার উপায় নাই, তাই যা করার আদালতে করতে হবে। তোরটা তুই কিছুই করতে পারলি না। আরে আদালত কি আমার বাবা? শোন, যদি আদালতে এদিক ওদিক রায় হইয়া যায় তাইলে কিন্তু খবর করে দিব। কানে বড় লাগছে রে, কানে বড় লাগছে, আওয়াজটা মনে থাকবো। কামরাল, আসামিদের গাড়িতে তোলো। আমার কোনো কষ্ট আসিল না, আমার ভাইটা মরছে, তাও আবার পুলিশের গুলিতে। আমিও এসপি মৃত্যুদণ্ড ঘোষণা করলাম, মৃত্যুদণ্ড। আমাদের গাড়ি আটকে দিয়েছে।
গুলিতে আমার ভাই মরছে। আই জামি তরে মাইরা ফালামু শুয়োরের বাচ্চা। হাসপাতালে নিয়ে যাই, দুইজনে তো আর নেওয়া যাবো না, যে বাইসে আছে হেরে নিয়ে যাই। বাবা
শালা এবার কি দিয়ে খেলবি? সৎ বোনকে বন্ধক রেখে টাকা নিয়ে জুয়া খেলো, জিততে পারলি না। এখন বাড়িতে চল, বোনটাকে আমাদের হাতে তুলে দিবি। আমার নাম কালানাদির, বেশি বাড়াবাড়ি করলে পেটের ভিতরে চাকু ঢুকাই দেবো। চল, এতদিন বন্ধু আসিলি, আজ থেকে বউর বড় ভাই হয়ে গেলি। মানে তুই আমাকে বন্ধক রেখে জুয়া খেলেছিস? তোর কত বড় সাহস আমাকে ওই কারানাদের হাতে তুলে দেবার জন্য বাড়ি পর্যন্ত ডেকে নিয়েছিস। এই আমি তোর সৎ বোন বলে বোন না, তোর মাকে মারা কিনা ডাকতে হবে না। এখন তাড়াতাড়ি ওদের সাথে যা, নইলে কালানাদের আমার সোনার মতন পোড়াটাকে মেরে ফেলবে। মা, এ তুমি কি বলছো? ঠিকই তো বলছি, জুবের আমার পেটের পোলা, তুই তো আমার পেটের মেয়ে না, জানো আরাম জানি সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে। এতক্ষণ মা বলে তোমাকে অনেক সম্মান করেছি, আর একবার এই বাজে কথাটা বলার চেষ্টা করলে কি করবি তুই? আমার মারে কি করবি? মারে ফেলাইবি? চল হারামজাদি, দেখি তোর কত তেজ হচ্ছে। খবরদার, খবরদার আমাকে ধরবি না, তাহলে শান্ত কিন্তু তোদের বাঁচতে দেবে না। শান্ত কোথায়? তোর শান্ত ডাক, তোর শান্তকে। এই তুই জানিস না কার সামনে এসেছিস? আমি কালানাদের। হাত ছেড়ে দে, যদি না ছাড়ি। নিজের বোনকে বন্ধক রেখে জুয়া খেলিস? এই শুয়ালে বাচ্চা, এই জুয়া খেলিস? ওর নাম জুবের, বোনকে বন্ধক রেখে জুয়া খেলে। ওকে হাজতে ঢুকিয়ে শিক্ষাটা দিয়ে দিন, যাতে করে ভবিষ্যতের জন্য ভালো হয়ে যায়। আমি কি করব সেটা আমার ব্যাপার। আপনি কি করতে পারেন আমি তা জানি। আমি চলে গেলে ঘুষকে ছেড়ে দেবেন, এই তো? এই কাজটা করবেন না। আমি কিন্তু আইন হাতে তুলে নিতে চাইনি, তাই বলে যাচ্ছি ওকে হাজতে লক করুন, কোর্টে চালান করে দিন। স্যার, ওর কথা শুনবেন না, আমার বোনের লগে ফষ্টি নষ্টি করে। ঢুকাও
এমন একটা জব্বর কাম ঘটানোর জন্য তোমারে ফুল দিয়া বরণ করলাম। কি বলছিস তোরা? আমি তোদের কথার মাথা মানে কিছুই বুঝতে পারছি না। সব যাইতে ফেলাইছি, লোক তো চুরি করে কোনো লাভ হইব না। ভাবি জানে পাইয়া আমরা খুব খুশি হয়েছি। ভাবি ওস্তাদ, ভাবি আসলে মাইয়া মানুষ সারা গড় দুয়ার সৌন্দর্য হয় না। বিয়েটা করে ভালোই করছো। এত আনন্দিত হবার কোনো কারণ নেই। তোমাদের ওস্তাদ আমাকে বিয়ে করা তো দূরের কথা, ভালোবাসার কথাও কোনোদিন বলেনি। ওস্তাদ ভালোবাসার কথা একটু কও না। আমার স্বপ্ন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তোমাদের ওস্তাদের ঘরে একটু আশ্রয় নিতে এসেছি। তোমাদের ওস্তাদ যদি আমাকে আশ্রয় দেওয়াতে কষ্ট মনে করে তাহলে চলে যাব। কারো ভালোবাসা আমার প্রয়োজন নেই। কেউ যদি মনে করে শুধু মুখ দিয়ে বললেই ভালোবাসার কথা বলা হয়, আমি বলবো ভুল। ভালোবাসা হয় অন্তর থেকে, অন্তর দিয়ে দৃষ্টি দিলেই বুঝতে পারবে এই শান্ত কাউকে ভালোবাসে কিনা। তাহলে আজ ওদের সামনে আমাকে ভালোবাসার কথা বলো। দেখে তো ভালো লাগে,
থেকে সাত দিনের মধ্যে এই এলাকার গুন্ডা মাস্টার রংবাজদের ভালো হয়ে যেতে বলা হচ্ছে। যদি এই আদেশ অমান্য করা হয় তাহলে তাহলে কি হইব? হাতে হাত কড়া পরাইব, থানা হাজতে আটকে রাখব? পুলিশ অফিসার কেডারে নতুন অফিসার, তাহলে এক কাজ কর, পুলিশ অফিসারকে গিয়ে বল স্যার এলাকার গুন্ডা মাস্টার রংবাজরা বলে দিয়েছে সাত দিনের মধ্যে ওরা এলাকা ছেড়ে চলে যাইতে হইব, নইলে সময় দিয়েছি, ভালো হয়ে যাবি, নইলে কিন্তু এনকাউন্টার করে দেব। ইন্সপেক্টর তুহিন একা একশো। জি স্যার। থাকতেই হবে, কথাটা কে বলেছে? আমার তুহিন। তুহিনের শরীরে কার রক্ত? একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের রক্ত। তাই এই রক্তের সাথে কোন গুন্ডামি মাস্তারি চলবে না। তোমার এই বিশ্বাসটা জানো, আমি সকল অপরাধী চক্রের কাছে সত্য বলে প্রমাণ করতে পারি। তুমি শুধু আমার জন্য এই দোয়াটুকু করো চাচা। আমার দোয়ার চেয়ে বড় দোয়া হলো তোর মায়ের দোয়া। যা মায়ের কাছে যা, মায়ের দোয়া নেই, যার সাথে মায়ের দোয়া থাকে
রাস্তা রাস্তাতে বাধা হয়ে দাঁড়াতে পারে এমন কেউ নেই। পৃথিবীতে সন্তানের জন্য মায়ের দোয়া হচ্ছে সবচাইতে বড় শক্তি। তোমরা আমার স্বামীকে মেরো না, তোমরা আমার স্বামীকে মেরো না। যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি শুধু তোমার মুখে একটা কথাই শুনছি, মা আমার স্বামীকে মেরো না, আমার স্বামীকে মেরো না। মা মা এই মা, এই কথাটার বাইরে কি তুমি আর একটি কথা বলতে পারো না? মা আমি জানি না তোমার সামনে কে আমার বাবাকে খুন করেছে, শুধু আমি শুধু এইটুকু জানি তোমার যে পায়ের নিচে আমার মেয়ে, ওই খুনির জন্য সেই পায়ে তুমি শিকল পরে আছো। তাই আমি বলছি ওই খুনি যেখানেই থাক, আমার ওই অচেনা অজানা শত্রুকে খুঁজে বের করবই, ওর শাস্তি আমি ওকে দেবই। বিসমিল্লাহ রহমানুর রহিম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, খ্রিস্টান ভাইদের জন্য গড ব্লেস ইউ, আর মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম। আমার আজকের এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র একটি কারণে, আমি নারী অধিকারে বিশ্বাসী, নারীকে নারীর মর্যাদায় প্রতিষ্ঠাতে বিশ্বাসী। তাই আমি নারী নির্যাতন আর নারী ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করতে চাই। কারণ সমাজে যে হারে নারী ধর্ষণ বেড়েছে, এই নারী ধর্ষণ বন্ধ করতে হলে আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আপনারা বিশ্বাস করুন আমি এতটুকু মিথ্যে কথা বলছি না। আমি একটি মেয়ে, মেয়ে হবার পর আমার এই ধর্ষণ করার কথা এই জন্য বলতে চাই যাতে করে ওই হারামখোর আমার মতো আর কাউকে ধর্ষণ করতে না পারে, আমার মতো আর কারো জীবন যেন নষ্ট করে দিতে না পারে। আমি আপনাদের অনুরোধ করে বলছি ওই চরিত্রহীন লম্পটের কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। সুলতান সাহেব, এই মুহূর্তে যে ঘটনা ঘটে গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? এই ঘটনাকে আপনি কোন দৃষ্টিতে দেখতে চান? এটা হচ্ছে আজকাল যারা রাজনীতি করে তাদের নোংরা মন মানসিকতা। কথাটা ঠিক বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলুন প্লিজ। আপনারা নিশ্চয় স্বীকার করবেন আমি নারী আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে একটা আলাদা ইমেজ তৈরি করেছে, তাই নিশ্চয় কোনো প্রতিপক্ষ রাজনৈতিক দল এই মেয়েটাকে টাকার বিনিময়ে ভাড়া করে আমার ভাবমূর্তি নষ্ট করতে পাঠিয়েছে। প্লিজ সুলতান সাহেব আপনি বলুন। আমি বলছি আপনারা সত্যকে আবিষ্কার করুন, সেই সত্যকে জনগণের সামনে তুলে ধরুন, আমার আর বলার কিছুই নেই। প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমার আর কিছুই বলার নেই, প্লিজ আমাকে যেতে দিন। ব্যাপারটা পত্রিকা ছাপাতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আমাদের চরিত্র খুব ভালো ডার্লিং, গিনিস বুকে ওঠার মতো চরিত্র। ওই পাগলি কনফারেন্স রুমে ঢুকে পড়বে আমি কি জানতাম? সাংবাদিকদের বলে দিলে যদি একবার ফুটা খোঁজা শুরু করে দেয় তাহলে রাংঝালায় দিয়ে সে ফুটা বন্ধ করতে পারবে না। বুঝলাম জানতে পারুনি, কিন্তু আমি বুঝতে পারছি না তোমার রাজনীতি করে মন্ত্রী মিনিস্টার হওয়ার শখ জাগলো কেন? সেই বুদ্ধি তোর হয় নাই, আমি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য রাজনীতি করছি না। আরে আমি তো ইলেকশনই করব না, এমন একখান ভাব দেখে ইলেকশন বয়কট করব, যারাই ক্ষমতে আসুক আর বিরোধী দলে থাক আমাকে গণায় ধরবে। এতে তোমার লাভটা কি? লাভ রাজনীতির মুখোশ পরে দু নাম্বার ব্যবসা চালিয়ে যাওয়া, যাতে করে পুলিশি নজর আমার উপর না পড়ে। এই যে আজ 2 কোটি টাকার ব্রাউন সুগার আসছে কেউ বুঝতে পারবে আমি ড্রাগস ব্যবসা করি? হ্যালো আমি 303 বলছি, আজ 2 কোটি টাকার হেরোইন পাচার হবে মহেশখালীতে।
তাড়াতাড়ি। জানি অঙ্কটা জানা আছে তো? আছে। এই আগুন, আমি তোরে বাইরের মানুষের জন্য মাস্টার করে গড়িয়া তুলি নাই, আমি আমি তোরে নিজের হাতে বড় করছি। তোর বাবার খুনিগো খুঁজা বাইর করা তাকে শাস্তি দেবার লাগিয়া। তোমার কথাটা যেমন ঠিক, তেমনি আমি যা করছি তাও ঠিক। আমি তো মনে করি ভাড়াটে মাস্তানি করতে করতে একদিন ঠিকই আমি আমার বাবার খুনির কাছে পৌঁছে যাব। তাই বলছি আমার কাজটা আমাকে করতে দাও।
লাল মিষ্টি প্রেম যে বেগুনি একবার খেলে পারে জোয়ানি কি করি বলো না তানে তো সয় না কি করি বলো না তানে তো সয় না করেছে কি নেশা তামাশা তামাশা ভালোবাসা তামাশা তামাশা ভালোবাসা কথা বলে দিলে আমারে কামনা আরো দিয়েছে বেড়ে কি মধু আছে তোমার কাছে নেব যে চুরি করে তামাশা তামাশা ভালোবাসা তামাশা তামাশা ভালোবাসা মজার পরে মজা রয়েছে সবে তো খেলা শুরু হয়েছে সারাটি গায়ে তোমাকে ছুঁয়ে আগুন লেগে গেছে ঝাল মিষ্টি প্রেম যে বেগুনি একবার খেলে পড় জোয়ানি কি করি বলো না প্রাণে তো সয় না কি করি বলো না প্রাণে তো সয় না করেছে কি নেশা তামাশা তামাশা ভালোবাসা তামাশা তামাশা ভালোবাসা কে তুই আগুন তোকে পুড়িয়ে মারার কন্ট্রাক্ট দিয়েছি Thank you.
তুমি আমার তুহিনকে শত্রুর হাত থেকে বাঁচিয়েছো, তোমার কাছে আমরা ঋণী হয়ে গেলাম। এটা ভুল কথা। তুহিন আমার ছোট ভাইয়ের মতো, বড় ভাই চিরদিনই ছোট ভাইদের বিপদে এগিয়ে আসবে। চলি। তুহিনের মা চোখের সামনে স্বামীকে খুন হতে দেখে পাগল হয়ে গেছে, তাই সবসময় ওই একটা কথা বলে চিৎকার করে। তোমার ঠিকানাটা কিন্তু জানা হলো না। দক্ষিণ পাড়ার মহল্লা, শান্তর নাম বললেই সবাই দেখিয়ে দেবে। হাসি। আচ্ছা, কেউ দেখিয়ে দিলে তো ভালোই হতো। ওই হারামের বাচ্চার ঠিকানাটা আমার খুবই প্রয়োজন। ওর জন্যই আমার 10 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল। এই আগুন, এই কয় লাখ বললি? 10 লাখ। 10 লাখ? হায় হায়, বলিস কি! আরে তাহলে বলছি কি, কত স্বপ্ন দেখলাম এই 10 লাখ টাকা নিয়ে তোকে বিয়ে করব। ভেস্তে গেল, সব ভেস্তে গেল। আর বলিস না, আমার শুনেই কেমন কেমন লাগছে। ইস, মনে হচ্ছে ওই হারামিটাকে আমিও দুইটা ঘুষি মেরে আসি। আহা, চিন্তা করিস না, আজ হয়তো চান্স মিস করেছি, কাল আবার ট্রাই করব। তাই কর, 10 লাখ টাকার কন্ট্রাক্ট কিছুতেই মিস করা যাবে না। আমার মনে হয় ভাড়াটি খুনি, তবে একবার যখন দেখেছি ওই চেহারাটা আমি ভুলব না চাচা। আমি ওকে ঠিকই বুঝিয়ে দেব, আমার শরীরে একজন সৎ পুলিশ অফিসারের রক্ত। একি তুহিনের অবস্থা কেন বাবা? কে মেরেছে? কার কার এত বড় সাহস? এই এই, তুই না পুলিশ ইন্সপেক্টর? তোকে মারলো আর তুই কিছুই বললি না? তুই এক কাজ কর, শত্রুর ঠিকানাটা আমাকে বল। আমার একজন লোক আছে, তাকে দিয়ে এমন শিক্ষা দেব ও এই এলাকা ছেড়ে চলে যাবে। তেমন একজনই তুহিনকে জীবন বাঁচাতে সাহায্য করেছিল, ওর নাম শান্ত। কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস? কাজল, মনে হলো আমার মা আমাকে ডাকছে। তোর মা মানে? হ্যাঁ, আমার মা। আজ থেকে 20 বছর আগে এমনই একটি রাতে আমার চোখের সামনে বাবা খুন হলো। ছোট ভাই আগুনকে নিয়ে এক সিপাহি আঙ্কেল কোথায় চলে গেল, আর দেখা হয়নি। মার কথা বলছিলি না? মা প্রসব বেদনাতে চিৎকার করছিল, আমি তাকে হাসপাতালে নিয়ে যাবার জন্য কত চিৎকার করলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না, কেউ না। হঠাৎ দূরে একটা ঠেলাগাড়ি দেখে ছুটে গেলাম ঠেলাগাড়ির কাছে। ঠেলাগাড়ি নিয়ে এসে দেখি বাবার লাশও নেই, মাও নেই। কোনোদিন তো এই কথাটা বলিসনি। আমার কষ্টটা আমার করে রাখতে চেয়েছি। আমি জানি, আমি জানি মানুষ কষ্ট ভুলতে চায়, কিন্তু আমি বলতে চাই না। আমি তা লালন করে রাখতে চাই। কেন রাখতে চাই জানিস? কষ্ট থাকলে আমার মাকে মনে পড়বে, আমার মাকে মনে পড়বে, আমার মাকে মনে পড়বে, মাকে মনে পড়বে। কাজল, আজ আমার মন বলছে আমার মা ওই জায়গাতেই আসবে, ঠিক আসবে। তাই আমি যাবো, আমার মার কাছে যাবো, আমার মার কাছে যাবো, আমার মার কাছে যাবো। মা!
দেখেছি। তুমি কোথায় মা? তুমি কোথায়? তুমি কি আমার ডাক শুনতে পাও না? আমি তোমাকে ডাকছি মা, আমি তোমাকে ডাকছি। বলো তুমি, আমি আর কত বছর একা থাকবো? আমি আমি তোমাকে কাছে চাই মা, কাছে পেতে চাই, কাছে পেতে চাই। তুই এলি না মা, ঠিক আছে, তুই তোর ছেলেকে ভুলে গিয়ে তোর রাজ্যে সুখে থাক, তোর রাজ্যে সুখে থাক, তোর রাজ্যে সুখে থাক। তুই এই সেদিন তোর জন্য আমার শিকার হাত ছাড়া হয়েছে। দেখ, আজ আমার মায়ের কথা মনে পড়ছে, তাই তোকে আঘাত করতে চাই না। তুই যা, ঠিকানা দিচ্ছি, অন্যদিন আমার মহলাতে আসিস। আমার তোর মার কথা মনে পড়ছে না, তাই আমার জন্য অন্যদিন আর আজ দুটোই সমান। মগের মূল লোক পাইছে। দেখো জিনিস একখান, মনে হইতে আছে রেলগাড়ির পেছনের বগিটা হেল্লা দিল্লা যাইতে আছে। ওই যুবতী যদি তোর পছন্দ হইয়া থাকে, তাইলে আমি তোরে যা করতে পারবো তুই তা করতে পারবি। তোমার যোগ্য শিষ্য হইয়া থাকলে অবশ্যই পারুম, কও কি করতে হইব।
কিন্তু ওস্তাদ যদি পাবলিক আইসা কিল গুতা দিতে শুরু করে হালার বুহালা প্রয়োজনে সর থাপ্পর কিল গুতা লাতুষ্টা সব খাবি তারপর সালবি না কিন্তু ঠিক আছে ওস্তাদ তাই হবে আসি হ্যাঁ দুয়ারে গেলাম হয়ে গেলাম আলার পসি কিন্নার বাচ্চা তোর লুচ্ছ আমি এইবার তোমার পিছে আমি আমার সামনে তুমি আই লাভ ইউ আমার জান এই এসব কি হচ্ছে ছাড়ুন ছাড়ুন বলছি জীবন গেল ছাড়ুন না তুমি আমারে ভালোবাসো কও এই যে ভাই আপনারা দেখেন এই বদমাইশটা আমার ইজ্জত দিয়ে ছিড়িমিড়ি খেলছে আমাকে বাঁচান আমাকে বাঁচান ভাই আমি সন্দেহী মহব্বতের শিষ্য যে আমার সামনে আসবে তাকে জানে বাইরে ভালো এই যে ভাই এই লোকটাকে আমি চিনি না জানি না আমাকে বলে আই লাভ ইউ আবার সন্ত্রাসের ভয় দেখায় মারান ভাই এই বদমাইশটা আমার জোর করে ধরে রাখো আই লাভ ইউ কি তোর এত বড় সাহস তুই আমার ভালোবাসার কাছে আই লাভ ইউ আর আমার কাছে উস্তাদ শালার বুট তোর শালার বেটা এই তুমি যাও রাইতে আমি তোমার সাথে দেখা করু সাবধানে আইসো বাজান কইলাম বাড়িতে আছে তুমি কোন চিন্তা করিও না আমি যেটা দিয়া মনে তুমি যাও তুই আমার মার সম্মান সব নষ্ট করে দিয়েছিস তোকে নিয়ে আমি মনে মনে কত অহংকার করি এই তো গতকাল এক মাস্তান আমার ভাইয়াকে মেরেছে আমি তোর কথা বললাম এখন দেখছি আমার অহংকারটাই মিথ্যে তোর চেয়ে বড় মাস্তান আছে আরে বাবা হয়েছে কি বলবি তো হয়েছে কি মানে কাল রাতে তোকে কে তাড়া করেছিল তুই দেখলি কোথা থেকে না দেখলি কি বলছি ভাগ্যিস আমার বাবার ভাইয়ের সাথে তোকে পরিচয় করিয়ে দেইনি তাহলে তো যা হবার কালই হয়ে যেত ওই হলো সেই শান্ত মাস্তান যার জন্য 10 লাখ টাকা কন্ট্রাক্ট নিও ওই দিন পুলিশ ইন্সপেক্টর তুহিনকে মারতে পারিনি তুই কাকে মারার কন্ট্রাক্ট নিয়েছিস ইন্সপেক্টর তুহিন ইন্সপেক্টর তুহিন তুই আমার সাথে প্রেম করে আমার ভাইকে মারার কন্ট্রাক্ট নিয়েছিস তোর ভাইয়া মানে বাংলা বোঝো না ভাইয়া মানে আমার ভাইয়া আমার কি দোষ কতবার বলেছি সবার সাথে পরিচয় করিয়ে দিতে ভাগ্যিস ওই শান্ত মাস্টার সময় মতো এসেছিল আরে নইলে তো জ্বালিয়ে দিতাম এবার মাফ করে দে প্লিজ মাফ করে দিলাম তবে তোকেও বলছি আজ ওকে বলে আসবি তুই কন্ট্রাক্ট বাতিল করেছিস 100% আমি টাকা হারাতে পারবো কিন্তু আমার ভালোবাসা রানীকে হারাতে পারবো না আয়না বুকের ভিতর আয়
করছে কি করছে বোঝাবো আমি, কি ভাবছে কি ভাবছে জানাবো আমি। পিতা দিয়ে যায় না মা পামুন, এমন রে বাটখারাতে হয় না রে ওজন এমন। পিতা দিয়ে যায় না মা পামুন, এমন রে বাটখারাতে হয় না রে ওজন এমন। সারা দুনিয়ারে যাবো না কখনো তোমাকে ছেড়ে, থেকো গো লুকিয়ে প্রাণের ঘরে। পিতা দিয়ে যায় না মা পামুন, এমন রে বাটখারাতে হয় না রে ওজন এমন। পিতা দিয়ে যায় না মা পামুন, এমন রে বাটখারাতে হয় না রে ওজন এমন। কেন তোমার প্রেমের চিঠি বারবার আমি প্রেমে পড়ি, কেন তোমার যত বারবার করো মুক্তা চুরি। চুপে যে তোমারই কি নেশা আছে, পিতা দিয়ে যায় না মা পামুন, এমন রে বাটখারাতে হয় না রে ওজন এমন। হা পিতা দিয়ে যায় না মা পামুন, এমন রে বাটখারাতে হয় না রে ওজন এমন। পাকা ভালোবাসি বোঝো না তুমি, কেন কাছে আসি জানো না তুমি। কি করছে কি করছে বোঝাবো আমি, কি ভাবছে কি ভাবছে জানাবো আমি। তোমার আমদানি করা মাস্তানের দেখছি মেয়ে মানুষের জড়ে ধরেছে। এই আগুন, কাজটা সাকসেস করতে পারলে আমি ভাবছি তোকে পার্মানেন্ট করে নেব। একটা কথা মনে রাখিস, টাকা সব সময় আসে না। ওই মেয়ে যদি বেশি ডিস্টার্ব করে তাহলে আমার কুত্তার অভাব নেই, মাথায় দিলে ঢেউ কামড় দিয়ে আসবে। কথাটা একবার বলেছিস, মনে কর আমি শুনি নাই, আরেকবার বলবি তোকে আমি রান আউট করে দেবো। তোকে একটা কন্ট্রাক্ট দিয়েছি বলে তুই কি মনে করেছিস আমার থেকে বড় কিছু হয়ে গেছিস? শোন, আমি যদি এখনো মাঠে নামি তাহলে তোর মতো 100টা কি আমার ঘাটের গোলা পানি খাইয়ে দিতে পারে। শোন সুলতান শোন, তোর আর আমার মাঝে অনেক ফাঁকরে অনেক ফাঁক, তাই বলে যাচ্ছি ভুল করে আমার পেছন থেকে আঘাত করার চেষ্টা করিস না, তাহলে তুই দাঁড়িয়ে থাকতে পারবি না। তোর দাঁড়িয়ে থাকা পা দুটো ঝাঁঝরা করে ফেলবো, ঝাঁঝরা। ওয়াম
and only Sultan Khan. মারতে চেয়েছিলি না, এখন তোর পুড়িয়ে মারা স্বাদ আমি মিটিয়ে দেব। ওই মতো মাস্তানকে শায়েস্তা করার জন্যই এই থানা। কি নাম বললি? আগুন? হ্যাঁ, এবার বুঝবে পুলিশের সাথে রংবাজি করার শাস্তি কত কঠিন। বুঝতেই হবে, কোথায় পুলিশ আর কোথায় রংবাজ। তা আবার যে সে পুলিশ না, আমার ভাইয়া। ঠিক বলিনি ভাইয়া? তাই বলছি, একমাত্র আমি পারি হাজত থেকে ছেড়ে দেবার ব্যবস্থা করতে। রানী, ঘটনাটা কি রে? তুই একা একা কি বলছিস? কিছু বলেছি? কি বলেছি বলতো? আসল উদ্দেশ্যটা কি বলতো? আগুনের নাম বলার সাথে সাথে তোর মধ্যে কি যেন একটা লক্ষ্য করছি। ও কিছু না, আসলে কি জানিস, মানে সত্যি কথাটা হলো। সত্যি কথাটা কি? নিশ্চয়ই আগুনের বোন তোর বান্ধবী, আর আগুনকে ছেড়ে দেবার জন্য তোকে ধরেছে, তাই না? এই না হলে পুলিশ, একদম মনের কথা। জানিস ভাইয়া, সে কি কান্না, আমাকে বলল এবারের মতো ছেড়ে দিতে, আর কোনোদিন মাস্তানি করবে না। তুই বিশ্বাস করছিস আর কোনোদিন মাস্তানি করবে না? করছি। আগুন না ওর বোনটাকে সাংঘাতিক ভালোবাসে, তাই বোনের কথা আগুন রাখবেই। দেখ না, খুব একটা অসুবিধা না হলে ছেড়ে দিতে হবে। এই তো তোর বান্ধবীর ভাই, তোকে ধরেছে। হাজার হলেও তো তুই আমার একমাত্র বোন।
তোর কথা কি না রেখে পারি তা সত্যি করে বলতো ভালো হবে হবে না মানে হতেই হবে কনফিডেন্স হুম কনফিডেন্স তা লক করে দি লক তো করাই আছে খুলে দিতে হবে তোমাকে এক শর্তে ছেড়ে দেওয়া হয়েছে তুমি আর কখনো মাস্তানি করবে না কথাটা মনে রেখো আগুন ভাইয়া আগুন ভাইয়া এই মেয়ে কে তুমি ওফো আমার তো কোনো বোন নেই নেই তো আমিও জানি মনে করো আমি তোমার চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন তালতো বোন তাড়াতাড়ি এসো ছাড়ো বলো তো তুমি আসলে কে বলেছিলাম না তালতো বোন তুমি তুমি বোরখা পরে কেন আরে বিপদে পড়ে তুহিন ভাইয়াকে অনেক কষ্ট করে বুঝিয়েছি তোমার বোন আমার বান্ধবী ও আমাকে ধরেছে তোমাকে ছেড়ে দেবার জন্য তারপর শর্ত দিয়েছে তোমার বোন বলেছে তুমি আর মাস্তানি করবে না তাই ছাড়া পেয়েছো নইলে জেলখানা ঘুরে আসতে হতো এই তাড়াতাড়ি চলো ভাইয়া দেখে ফেলবে এসো তুমি এত রাতে আমাকে ফলো করছো আমার পরিচয় 303 ও তাহলে তুমি সেই যে আমাকে সুলতানের বিভিন্ন অপকর্মের মেসেজ দিয়ে সহযোগিতা করছে জি সাবধানে থেকো সুলতান খুব ভয়ানক লোক একবার ধরা পড়লে বাঁচার কোনো পথ থাকবে না ক্ষতি কি দায়িত্ব পালনের জন্য জীবন দেব এর বেশি তো কিছু নয় তাছাড়া আপনি তো আছেন জি মানে ইয়েস জীবনে আর কোনদিন মায়া মানুষের দিকে তাকাবো না তয় ওস্তাদ তোমার কাছে একটা কথা ওর সাথে তোমার লড়র বড়র কতদিন থেকে বাজে কথা করবি না থাপ্পড় মেরে কান সাপাড়ে আলাম সালাম ওস্তাদ ওর মা বাবা কেউ জানে আরে না বেটা ওর বাপ হইল গিয়া একটা সাক্ষাৎ আজরাইল যদি জানতে পারে তাইলে আমারে বিপদ যাই নাও তুমি কাম চালায় যাইতেছ তুমি একখান জিনিস মোটামুটি সাবধানে থাকো ধরা খাওয়ার সম্ভাবনা আছে কোনো সমস্যা নাই আজ যাইতে তো যাম পুলিশ সব ব্যবস্থা করে দিব তাইলে তো আর কোনো চিন্তা নেই ওস্তাদ আমার মতো শিক্ষা যেন তোমার হয় আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম আরে চিকন আলি তোমার এই অবস্থা কেমন করে হইল আর কইন না চাচা গত রাতে ঘরে চোর ঢুকছিল আমার মাইরা এই অবস্থা করছে চোর মানে চার পাঁচ জন ঢুকছিল সাবধানে থাকেন চাচা কত যায় না কওনা বাবার আপনার ঘরে ঢুকে বসে কথাটা শিখুন না ঠিকই কইছে তুমি কি ঘুমাইয়া পড়ছ ও আমার জান জান আরে খুলতাছে না দরজাটা পুল বানু আরে তুমি কি ঘুমাইছ আরে ও জান রে জান আরে খোলো মহাপদ আইসো তাড়াতাড়ি দরজা খোলো বাইরে মশার কামড় সহ্য করতে পারতাছি না তো দরজা খুলো কেমনে পাজান ঘুমায় নাই ওরে গুমির ট্যাবলেট খাওয়ায় দাও এইটা না হইলে বালিশ চাপা দাও তাড়াতাড়ি করো আমি সহ্য করতে পারতাছি না দাঁড়াও
আস্তে আস্তে খোলার চেষ্টা করতেছি। আরে একদম সঞ্জয়তেছ তো, আমি কিন্তু টু দা পয়েন্টে আছি। কি ব্যাপার, চোর মনে হয়? একদম ভালো না। বিদেশি এজেন্টদের একটাই কথা, নিরাপত্তা ছাড়া তারা মাল পাঠাবে না। তারা চায় না 2 কোটি টাকা ড্রাগসের মতো কোটি কোটি টাকা অবৈধ অস্ত্র পুলিশের হাতে চলে যাক। এক কথায় ওরা স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে হাত মিলাতে বলেছে। তোমরা কি করছো? আমি টুইনকে হাতে আনতে পারবো না বলে তোমরাও চেষ্টা করবে না? এটা কিন্তু ঠিক না। মুশকিল একটাই, হারামি ঘুষ খেতে চায় না। যতবার খেতে চাইবে না ততবার 10 লাখ করে বাড়িয়ে দাও। এক সময় দেখবে ওই কথাটাই সত্যি হয়েছে, টাকা দেখে কাঠের পুতুলো হা করে। হা ছেলেটাকে ভাইয়া তোমার সাথে পরিচয় করিয়ে দিই, ইন্সপেক্টর তুহিন। আসসালামু আলাইকুম। আমি তুহিনকে ভালোবাসি ভাইয়া। তুহিন ভীষণ সাহসী অফিসার। এই তো কিছুদিন আগে একটা অপরাধী চক্রে 2 কোটি টাকা ড্রাগস আটক করে পুড়িয়ে দিয়েছে। শুনে খুশি হয়েছে, এখন তুহিনকে নিয়ে উপরে যাও। চলো। বাঘ খাঁচায় আনার এটাই সুযোগ। নারীর আগুনে ট্রয় পুড়েছে, এবার আপনার বোনের প্রেমের আগুনে ইন্সপেক্টর তুহিন পুড়ে মরবে। যার জন্ম হয়েছে তোকে পুড়িয়ে মারার জন্য। তুই কি করে ভাবলি তোর বোনের প্রেমের আগুনে আমার তুহিনকে পোড়াবি? তুহিনের আসল পরিচয় তুই জানিস না সুলতান খান, জানলে প্রাচুর্যের লোভ দেখাতে তোর বোনের সাথে তুহিনের বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাড়ি পর্যন্ত আসার সাহস তোর হতো না। তুহিনের শরীরে সেই পুলিশ অফিসারের রক্ত, যে পুলিশ অফিসার আমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোর ভাই সহ 2 বন্ধুকে আদালত থেকে পালানোর সময় গুলি করে মেরেছিল। আজ থেকে 20 বছর আগেও তুই আমাকে কিনতে পারিসনি, আমার এই বাড়ি থেকে তোকে চলে যেতে হয়েছিল। আজ 20 বছর পরও আমার হাতে গড়া তুহিনকে কিনতে না পেরে তোকে একইভাবে আমার বাড়ি থেকে ফিরে যেতে হবে। আমার কথাটা শোন, আমি এবার তুহিনকে কিনে নেবই। কেন কিনে নেব জানিস? 3টি কারণে। প্রথম কারণ, তুহিন আমার হাতে থাকলে আমার কালো ধান্দা বন্ধ হবে না। দ্বিতীয় কারণ, তোর মতো ছোট লোকের কাছে সুলতান খান হারতে পারে না। তৃতীয় কারণ, তোর সেই পুলিশ অফিসারের পবিত্র রক্তটা নষ্ট করে দেব, যে পুলিশ অফিসার শফিক হাসানকে আমি খুন করেছিলাম। তাহলে তুহিনের বাবার খুনি তুই? তোর জন্য তুহিনের মা তুহিনকে জন্ম দেবার পর থেকে এই 20টি বছর অতীত জীবন ভুলে অন্ধকার জীবনে বেঁচে আছে। সুলতান খান নিজের মুখে তুহিনের বাবার খুনের কথা স্বীকার করে তুই নিজের মৃত্যুকে ডেকে আনলি। তুই আমার মৃত্যুর কথা ভাবছিস? আর আমি ভাবছি তুহিন আমার ঘরে আশ্রয় নেবে, ওর বাবার খুনির ঘরে ওর জীবনের একমাত্র ঠিকানা খুঁজে নেবে। এখানেই আমি সুলতান খান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান খান। বেরিয়ে যা, বেরিয়ে যা, নইলে যে হাতে তোকে থাপ্পড় মেরেছি এই হাতে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব। এই গালে শফিক হাসান একটা থাপ্পড় মেরেছিল, সেই থাপ্পড়ের দামটা তাকে অনেক কঠিন ভাবে শোধ করতে হয়েছে। তোকেও তাই করতে হবে, তোকেও তাই করতে হবে, তাই করতে হবে।
বাবা রানী রানী ও ও হলো তুহিনের বাবার খুনি ওর কত বড় সাহস তুহিনকে তুহিনকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে চায় কেন তুহিনকে ছিনিয়ে নেওয়া কি কঠিন কাজ মোটেও কঠিন কাজ না তুই বললে তো হবে না কেন বুঝতে পারছিস না সামান্য একটা ছোট লোক আমার গালে থাপ্পড় মেরেছে থাপ্পড় এই বল এরপরও কি আমার বেঁচে থাকা উচিত মোটেই না মোটেই না নে আমার পিস্তলটা ধর আমার বুকের দিকে তাক করে ট্রিগার টিপে দে আমি মরতে চাই রে দোলা আমি মরতে চাই প্লিজ ভাইয়া আমি বড় ভাই হয়ে ছোট বোনকে অনুরোধ করছি আমাকে মেরে ফেল মেরে ফেল আমার বুকে অনেক কষ্ট রে দোলা আমার বুকে অনেক কষ্ট তোমার কষ্টের কারণ আমি তাই আমি বলছি তোমাকে মরতে হবে না তুমি ওই বাড়ি ত্যাগ করে এই বাড়িতে চলে আসবে এটা আমার প্রতিজ্ঞা ওয়ান এন্ড অনলি সুলতান খান চলে যাবে মানে এই তুই কোথায় চলে যাবি কার বাড়িতে চলে যাবি জানিস জানিস ওই সুলতান খান কে তোর বাবার খুনি আসলে তুমি যে মিথ্যা কথা বলা শিখেছো এটাই তার প্রমাণ তুমি সেদিন বললে আমার বাবার খুনিকে তুমি চেনো না অথচ আজ নিশ্চয়ই স্বার্থের কোথাও টান লেগেছে তাই জলজান্ত মিথ্যে কথাটা বলে ফেললে দোলার ভাই আমার বাবার খুনি ঠিক বলেছিস আমার স্বার্থে টান লেগেছে কোথায় লেগেছে শুনবি না জানতে চাইবি না দেখতে চাইবি না তোর মায়ের অবস্থার জন্য দায়ীকে জানিস ওই সুলতান খান তোর মাকে বিধবা করে দিয়েছে কে জানিস ওই সুলতান খান তোর মাকে এই 20 বছর পাগল করে পায়ে শিকল পরে রেখেছে কি জানিস ওই সুলতান খান যাকে তুই বুকে জড়িয়ে নিতে চাইছিস যার বোনের প্রেমহন্ধ হয়ে নিজের মাকে ত্যাগ করতে চাইছিস তুই বলছিস আমি আজ কি করে জানলাম তোর বাবার খুনি সুলতান খান সুলতান খান আমার সামনে আমার বাড়িতে এসে বলেছে সে তোর বাবাকে নিজাতে খুন করেছে মিথ্যে কথা মিথ্যে কথা তুই একটা মিথ্যাবাদী আরে আমি তো মনে করি ওই মহিলা আমার কেউ না কোথা থেকে ধরে এনে আমাকে তোমাদের একজন করে রাখার জন্য মা সাজিয়ে রেখেছো তুই হাত কিন্তু আমারও আছে তোরও হাত আছে ওই হাত দিয়ে তুই আমাকে মারবি আমাকে মারবি এই হাত দিয়ে মারবি আমাকে মার মার আমাকে মার 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 বেইমান বেইমান পৃথিবীতে হয়তো অনেক আছে আমার মনে হয় না তোর মতো বেইমান এই পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম নিয়েছে যা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা তোমার তুহিন তোমাকে ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে তোমার স্বামীর খুনের ঘরে চলে গেছে তোমার স্বামীর খুনের ঘরে চলে গেছে মাকে ত্যাগ করে যে সন্তান চলে যেতে পারে আমি তো মনে করি পৃথিবীর সবচেয়ে হতভাগা ওই সন্তান শান্ত তুমি একদিন ওকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে জীবন বাঁচিয়েছিলে আমার বিশ্বাস তুমি তুহিনকে সেই অধিকারে ওর মায়ের কাছে ফিরে আনতে পারবে মানুষ যখন স্বার্থপর হয়ে যায় তখন কতটুকু উপকার করেছিল এই কথাটা মনে রাখতে চায় না তারপর আমি বলবো একটা অসহায় মায়ের কথা মনে করে আমি তুহিনের কাছে যাব
আজকের এই রাত আমার ছোট বোনের প্রেমিক ইন্সপেক্টর তুহিনের সৌজন্যে আনন্দের রাত। তোমরা সবে আনন্দ করো, ফুর্তি করো, লেটস স্টার্ট। অপূর্ব অপূর্ব, এই না হলে কাক থেকে ময়ূর হওয়া যায়? শোনো, তোমার সাথে আমি কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাই না। আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো, কিন্তু তোমাকে একাই ফিরে যেতে হবে।
কথা বললেই কথা বাড়বে ঘরের ছেলে ঘরে ফিরে চলো ঘর কোন ঘরের কথা বলছো যে ঘরে তোমার মা আছে ওই ঘরের কথা বলছি প্রশ্নই আসে না আমি বলছি চলো জোর করতে চাও যদি বলি তুমি বাধ্য করলে আমি তাই করব শোনো তুমি একদিন আমাকে একটা উপকার করেছিলে বলে মনে করো না আমার উপর বড় দাদাগিরি ফলাবে ওদের বলে দিও তোমার মতো মাস্তান পাঠিয়ে আমার সাথে হিসেব নিকেশ করার জন্য আমাকে ডেকে নিয়ে যেতে হবে না ওদের পাওনাটা আমি সময় মতো পাঠিয়ে দেব বাড়তি কিছু ঘটার আগে শান্তকে আসামি করে থানা হাজতে নিয়ে গেছে আরে হ একটা কিছু ব্যবস্থা করো না হইলে গোস্তাতে তুমি বেইমানটা মাইরা ফেলাইব বাবার খুনিদের সাথে হাত মিলিয়েছে শান্ত ভাই আমাদের অনুরোধে তুহিন ভাইকে ফিরিয়ে আনতে গেলে শান্ত ভাইকে গ্রেফতার করে থানাতে নিয়ে গেছে তাই তোকে আমি ভাড়া করলাম শান্ত ভাইকে ফিরিয়ে আনার জন্য মনে কর শান্ত ফিরে এসেছে শান্তকে আটকে রাখতে পারে এমন পুলিশ এই এলাকাতে নেই তুই আমার এলাকাতে কত বড় মাস্তান হয়েছিস তোর চেহারাটা একটু দেখতে এলাম তুই নাকি তুহিনকে তুলে নিতে এসেছিলি ঈশ্বরের বাচ্চা মাথাটা তোল না মুখটা দেখি তুই কত বড় মাস্তান হয়েছিস Thank you.
কাছে এত বড় ব্যর্থতা আমি আশা করিনি তুহিন। ওই হারামজাদা নিশ্চয়ই আমাদের কোনো পূর্বশত্রু, তা না হলে বিশ বছর ধরে আমাদের খোঁজার কথা বলছে কেন? তুহিন, শান্তর বিরুদ্ধে হুলিয়া জারি করে দাও। আর একটি কথা, ট্রলারে আগামীকাল 20 কোটি টাকার অবৈধ অস্ত্র আসবে। অস্ত্রগুলো আমার জায়গাতে নিয়ে আসার দায়িত্বটা তোমার। ট্রলারটা চিনব কি করে? বিভিন্ন রঙের নিশান উড়ানো থাকবে, আর সাথে থাকবে আমার লোক। হ্যালো, ত্রিজ্যোতি। ইয়েস, বলছি। একটা অবৈধ অস্ত্রের চালান খালাস হবে, এখনই শান্ত আর আগুনকে খবরটা পৌঁছে দাও। ওকে। আমার বাবার খুনিদের একজন মনে কর। হ্যাঁ, মনে কর। আমার বাবা ছিল একজন এসপি। যেদিন তোর আমার বাবাকে খুন করেছিলি ওই দিন ছিল ঝড় বৃষ্টির রাত। তোদের জন্য আমার এই পৃথিবীতে আমি একা, না আছে বাবা, না আছে মা, না আছে ভাই। বাবা, তুমি দেখো বাবা, তুমি শোনো বাবা, তোমার কুনিদের একজন আমার সামনে বাবা, আমি আমি ওকে গুলি করে মারব, গুলি করে মারব। বাবা, বাবা আমাকে মাফ করে দে বাবা। ঠিক আছে, চাপাক। আমি বুঝতে পারছি না, আগুন আবার শান্তর সাথে এক হলো কি করে? এই দুশোরের বাচ্চার জন্য আজ আমার 20 কোটি টাকার অস্ত্র হাতছাড়া হলো, জল খুন হলো, তুই শুয়ের বাচ্চা কি করে, কি করে? এমন তো হতে পারে আমরা যে তুহিনের বাবার খুনি এ কথাটা জেনেই আমাদের কাছে এসেছে। কথাটা বাসে পচা খাবারের মতো ফেলে দেবার না, চিন্তা করে দেখার মতো কথা। শান্ত পালিয়ে যাওয়া, আজ আবার অস্ত্র লুট করে নেওয়া, তুহিনের কোনো পাত্তা নেই,
সবকিছু কেমন জানি দুই নম্বরই মনে হচ্ছে। যদি তাই হয় তাহলে তুহিনকে মেরে ফেলতে হবে। এবার ২০ কোটি নকল টাকা দিয়ে আসল ৫ কোটি টাকা আনতে হবে। কিন্তু সাবধান, ঐশ্বরের বাচ্চারা মাটি শুকে শুকে পৌঁছে যেতে পারে। আমাদের খবর কে বা কারা পুলিশের কাছে জানিয়ে দেয় আমরা কিছু বুঝতে পারছি না। তুহিন, তাহলে তুই শালির বেটি আমার সমস্ত কিছু চিটিং করে শালিকে। চিনতে পেরেছিস? আমার নাম আগুন, আমি তোদের জন্য এক ভয়ঙ্কর মাস্তান। তোমার খুনিদের একজনকে তোমার কাছে পাঠিয়ে দিলাম। আল্লাহ রে, একটি লাশ কবর না দিতে আরেকটি লাশ। ওই দুঃসরে বাচ্চারা দেখছি আমাকে পথের ভিখারি সাজিয়ে হাতে ভিক্ষের থালা ধরিয়ে দেবে। তুমি হারাম করছি আমারটা খেতে এসেছে, ও কোথায়? ডাক ওকে, ডাক। এত জোরে চিৎকার করছো কেন সুলতান খান? তোমার পতন সবেমাত্র শুরু। এক এক করে তোমরা সবাই মরবে, কারণ শান্ত সেদিন বলেছিল তোমাকে ২০ বছর ধরে খুঁজছে। শোনো, শান্ত আর আগুনকে আমি খবর দিয়েছি। এই এই হারামখোর বলে কি, এখন তো দেখছি তোদের কথাই ঠিক। আমার বাবার খুনি তুই, আর এই কথাটা জেনেই আমি তোর সাথে হাত মিলিয়েছি। তুই কি মনে করেছিলি আমি বেঈমান, অকৃতজ্ঞ সন্তান? মোটেই না। তুই যখন দারোয়ান চাচাকে বাবার খুনের কথা বলে আমাকে ছিনিয়ে নেবার অহংকার করেছিলি, তখন আমি আড়াল থেকে সব শুনেছি। আর তখনই মনে মনে ঠিক করেছিলাম,
সন্তান হিসাবে প্রতিশোধ নেবার এটাই আমার উত্তম সুযোগ। আরে হারামির বাচ্চা কয় কি রে কয় কি, আমার এদিকে সত্যি সত্যি টুপি পড়াইছে। তুই দুঃখ করবি না বইন, আমি ওরে খাইয়া ফালামু। তুমি কি করে ভাবলে তুমি একা? তুহিনের সাথে আমিও আছি, মরতে হলে একসাথে মরবো। প্রেমের কথা কয় আমার বোন, প্রেমের কথা কয় সব তোর জন্য। চলো এই ওদের ধর। তোর ছেলেকে তোর আঁচলে নিয়ে লুকিয়ে রাখ মা, ওরা তোর ছেলেকে মেরে ফেলবে মা, মেরে ফেলবে। এই তুই এখানে কেন এসেছিস? এখানে তোর মা বলে কেউ নেই, যা এখান থেকে বেরিয়ে যা। চাচা তুমি আমার কথা শোনো, আমার কথা শুনলে তোমার ভুল ভেঙে যাবে, তোমার মনের ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, কোনো অভিমান থাকবে না। কার উপর অভিমান করবো আমি? কার জন্য আমার কষ্ট হবে? অভিমান কষ্ট তার জন্য হয় যার উপর অধিকার থাকে। তুই তুই আমাদের কেউ না, এই মা ও তোর না। বাবা ঠিক বলেছে, এই মা তোর না, আমার মা আমার। যা বেরিয়ে যা, যেখানে সুখের ঠিকানা খুঁজতে গিয়েছিলি সেখানে যা। যা বেরিয়ে যা, বেরিয়ে যা, মা চাচা চাচা আমার কথা শুনুন চাচা, বেরিয়ে যা চাচা, বেরিয়ে যা। এই মরণ যদি ডাক দেয় তাহলে কেউ বাঁচাতে পারে না, শত চেষ্টা করেও মরণের সামনে হোঁচট খেয়ে পড়ে। এই হারামজাদা আমাদের সাথে প্রতারণা করে অনেক বড় ক্ষতি করেছে। তুহিন তোমাদের সাথে এতটা গোমেমালি করেন, তুহিন যা করেছে আমার ভাইয়ের সাথে অভিনয় করেছি। ওরা ওকে মেরে ফেলবে চাচা, ওকে ভয় পাও। ওকে বাঁচাও চাচা, ও কোনো অন্যায় করেনি, ও যা করেছে অভিনয় করেছে, ওকে বাঁচাও চাচা, চাচা ওকে বাঁচাও, ওকে বাঁচাও। Oh!
তুই আমাকে চিনবি না কিন্তু আমি তোকে চিনেছি তুইও আমার বাবা এসপি শফিক হাসানের খুনিদের একজন আজ তোর মৃত্যু হবে হ্যাঁ আজ তোর মৃত্যু হবে এখানে আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও বিশ বছর যে আগুন বুকে নিয়ে ঘুরছি ওই আগুন বুকে নিয়ে বাবার খুনিকে ক্ষমা করা যায় না বাবার খুনিকে ক্ষমা করা যায় না একজনকে তোমার কাছে পাঠিয়ে দিলাম কামরুল এক এক করে সব শেষ বাকি শুধু আমরা দুই তিনজন আমাদের একটাই ভুল ছিল তরিনকে বিশ্বাস করে কাছে টানা তাই সবার আগে তরিনের শাস্তিটা আমাদের আগে দিতে হবে কামরুল আমি ওর মাকে আগুনে পুড়িয়ে মারতে চাই আমি দেখব যে শান্ত আর আগুন আমার এত বড় ক্ষতি করেছে সেই শান্ত আর আগুন আমার চালানো আগুন থেকে ওর মাকে কি করে বাঁচাতে পারে চল বাবা বাসায় আমি আর কিছুই চাই না আমার মাকে চাই তুই আমার মাকে ফিরিয়ে দে বাবা তুই আমার মাকে ফিরিয়ে দে মাকে ফিরিয়ে দে ছোট ভাই তুহিন আমরা একই ভাইয়ের সন্তান তোর মাঝে আমারও মা তোর মাঝে আমারও মা ভাইয়া তুহিন মাকে হাসপাতালে নিতে হবে চল চল ভাইয়া তুহিন সবগুলোকে একসাথে মারবো চল হাসপাতাল থেকে তুহিনের মাকে তুলে আনতে হবে এই বাড়ি হবে মারণ খেলা এই খেলায় শান্ত তুহিন আগুন সবাই মরবে আয়
শান্তি কি বলছিস তুই? তোর মাকে খুঁজে পেয়েছিস? ইন্সপেক্টর তুহিনের মায়ের তোর মা? হ্যাঁ রে কাজল, আজ আমার মনে হচ্ছে এই পৃথিবীতে আমার চেয়ে সুখী আর কেউ নেই রে, আর কেউ নেই। তোর মার কাছে আমাকে নিয়ে যাবি না? তোর মা যে আমারও মা। আমি আমি এখানে কেন? আমার স্বামীর লাশ কোথায়? আমার শান্ত, আমার আগুন, ওরা কোথায়? ওরা কোথায়? বোন, তোমার জীবন থেকে 20 বছর পার হয়ে গেছে, তোমার দুই সন্তানের সন্ধান আমি জানি, শান্ত আর তুহিন। আগুনকে আমি পাইনি, শান্তকে এতদিন আমি চিনতাম না, কাল রাতে চিনেছি। আমার আগুনে এই আগুন নয় তো বাবা? এমনও তো হতে পারে, আগুনই বড় মার আরেকটা সন্তান। বড় মা আমার মেয়ে, জন্মের পর ওর মা মারা গেছে, বড় হয়ে তোমাকে বড় মা বলে ডাকে। এখন থাক বড় মা, আগে আগুনকে নিয়ে আসি। আমার আগুন। কি বললি? আগুন নাম বলছিল? তাহলে নিশ্চয়ই আমার মা। তুই তোর মাকে চিনবি না আগুন? কেন চিনবো না? আগুন চিনতে না পারলেও আমি তো চিনবই। চল আগুন, আমরা হাসপাতালে যাই, চলো। তোকে অনেক আগেই মারা উচিত ছিল, কিন্তু মারিনি, আজ মরতে হবে, মরতে হবে। স্বামীকে নিয়ে চল। শান্ত, সুলতানরা শান্ত আর তুহিনের মাকে তুলে নিয়ে গেছে। আগুন, আমি দারোয়ান ভাইরে শুনছি, সুলতানরা যারে তুলে নিয়ে গেছে ওই তোর মা। আগুন শোন বাবা, শান্ত আর তুহিনকে নিয়ে তোর মাকে উদ্ধার কর, উদ্ধার কর বাবা। দারোয়ান ভাই, দারোয়ান ভাই, দারোয়ান ভাই, সুলতান! এই পাগল ছাগলটাকে উপরে ওঠা, এক ঘন্টার মধ্যে সন্তানরা এখানে না আসলে আমি ওই পাগলিটাকে জিন্দা দাফন করে দেব, জিন্দা দাফন। ওঠা সুলতান, আমার সন্তানরা তোকে ছাড়বে না, তুই মৃত্যুকে ডেকে আনলি। সুলতান হে 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 হে
মাটির নিচে পুঁতে ফেলবো। নিচে ফেলে দে। Oh!
सॉरी भैया तुम्हारे दुजन के थाना जेते होबे ठीक है चल समस्त साक्ष्य प्रमाणादि विचार विश्लेषण करे आदालत एई सिद्धांते उपनीत हुएछे जे एसपी शफिक हासानेर खुनी अवैध अस्त्र और ड्रग्स व्यवसायी सुलतान खानेर खुनेर मामला थेके आसामी शांत और आगुन के पांच बचर सजा शेषे विशेष क्षमताय मुक्ति देया हलो जे बोझाबो आमी की भाबजे जानाबो आमी पिता दिए जाय ना मा पामुल ए मन रे बटखराते होय ना रे ओजन ए मन हा पिता दिए जाय ना मा पामुल ए मन रे बटखराते होय ना रे ओजन ए मन
যায় সারা দুনিয়া রে। যাব না কখনো তোমাকে ছেড়ে, থেকো গো লুকিয়ে প্রাণের ঘরে। দিয়ে চায় না মাপা মন, এই মন রে বাটখারাতে হয় না রে ওজন, এই মন।